ওই জাহান নামি নারী এমন কোন গুনা নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কানতেছে জাহান নামি গুনাগার নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল অরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে কূপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান্নামি গুনাগার তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো এই জন্য কোন ছোট ন্যাক আমলকে ছোট মনে করে সেরে দিবেন না কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় পাওয়া আবার গুণা মনে করে করবেন না কারণ একটা ছোট গুনায় যদি আল্লাহ দৈরা ফলায় আপনার জীবন শেষ আল্লাহর আর একজন বান্দি জীবন বর ন্যাক আমল করেছে আগের বান্দি জীবন গুনা করছে আর এই বান্দি জীবন ভর ন্যাকামল করেছে মরণের আগে সামান্য একটা অপরাধ করল আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্দে খাঁচায় আটকায় দিছে নিজেও খানা দেয় না বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগ ও মহিলাটি দেয় নাই বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে না খেয়ে মরে গেল মদিনার নবী বলেন ও সাহাবায়ীবনের একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান নামি একটা বিড়ালকে কষ্ট দিলে যদি অবস্থা হয় ও মানুষ তুমি মানুষ ও মানুষকে কিভাবে কষ্ট দাও মানুষের ইজ্জত নিয়ে কেমনে তুমি চিনিমিনি করো মানুষের ইজ্জতের উপরে কেন হাল্লা হামলা কর আমার আল্লাহ তো বিচারক আছে তোমার এত পেরেশানি কেন সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা আল্লা তালা সাপ কথার একটা শেষ মোহাব্বতের ডাক দিয়া বলে বান্দা এ এত কথা শুই না ভয় পাইস না আয় তোবার দরজা দিয়া ঢো সত্তর বছর পর্যন্ত যদি গুণা করো তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও আমি তোর সত্তর বছরের গুণা একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব ও যুবক ওpadStartানা নন্ন আম্মা জানেরা কয় দিনের বাহাদুরী করবে আপনারা ও মা নবীদের মাও যারা ছিলেন তারাও মা সাহাবায়ে کرامের মাও মা আপনারাও ও মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রীও মা আপনারা ও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী আমাদের মা আপনারা ও মা হাফেজ এ কোরআনের মা ও মা আপনারাও মা ও মা এত সম্মান আল্লাহ দিয়েছেন নভী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর কসম দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় কসম করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে অপমান আল্লাহ যা দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবা নিয়ে পাকনামি করো মোবাইল ওয়ালা মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালক দিয়েছে আল্লাহ বানাইছেন মানুষ আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য বাতাস আমাদের জন্য এগুলো ব্যবহার কেমনে করবি আমার আল্লাহ ক্যাটালগ দিলেন করো আর আমার নবীর মাধ্যমে মন যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি